আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 53 নম্বর আয়াত থেকে আপনি পাবেন, আল্লাহ বলছেন قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسي قد جاءكم بصائر আল্লাহর পক্ষ থেকে যেই সত্যের খোলা বাতায়ন, সত্যের উদ্ভাসিত যে আলোক বর্তিকা তোমার কাছে এসেছে, সত্যের যে খোলা বাতায়ন তোমার কাছে এসেছে, তুমি মানুষের সামনে সেই দিনে হক এই সত্যকে তার সামনে তুলে ধরো। সামান আবসরা ফালিনাফসি, সে যদি কোরআনের আয়াতকে দেখলো, নবীর হাদিসকে দেখলো, সাহাবীদেরকে দেখলো, তাবেঈদেরকে দেখলো, তাবে তাবেঈনদেরকে দেখলো, আল্লাহর নবীর আনিত তাবলীগকে সে দেখলো, সামান আবসরা ফালিনাফসি, সে তার ভালোর জন্য দেখলো। ওমান আমিয়া ফা আলাইহা, আর এই সত্য দেখে যে গার মুড়ালো, এই আল্লাহর কথা রসুলের কথা দেখে তারপরও আল্লাহর কথা তার কাছে ভালো লাগলো না, নবীর কথা তার কাছে ভালো লাগলো না, বুজুর্গানে দিন তথাকথিত বুজুর্গর কথা ভালো লাগলো, আল্লাহর কথা তার কাছে ভালো লাগলো না, দিনের কথা তার কাছে ভালো লাগলো না, অমুক পীরের কথা, অমুক দরবারের কথা, অমুক অলির কথা তার কাছে ভালো লাগলো। সামান আবুসরা ফালি নাফসি, এই অন্তঃসাদার জন্য নবী এই লোকেরাই দায়ী হবে, আপনি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন না। আপনি মানুষদেরকে বলে দেন এবং আপনিও শুনে রাখুন, হে নবী, আপনাকে তো আমি আল্লাহ পাহারাদার নিযুক্ত করে দেইনি, আপনাকে আমি কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক করে নিয়োগ করে দেইনি, আপনাকে পুলিশ বলে পাঠিয়ে দেইনি, আপনি লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে দাওয়াত দেবেন না, আপনার কাজ শুধু কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। এখন পৌঁছে দিচ্ছি কোরআন এবং সহিহ হাদিসের কথা, এরপরে যদি আপনি না অনুসরণ করেন, দুঃখিত, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতিতে দাওয়াত দিলেন না, এর ফলে এলাকায় লাগছে সংঘর্ষ, গ্রামে লাগছে কোন্দল, আর এই নিয়ে হচ্ছে আন্দোলন এবং হট্টগোল। এর একটাই কারণ হলো আমরা ইসলামী দাওয়াতের পরিভাষা থেকে আমরা সরে এসেছি, এই জন্য আল্লাহর নুসরা বা সাহায্য আমাদের উপর আসছে না। আপনি যদি ঠান্ডা মাথায় ভালো করে তাকে দাওয়াত দেন, অবশ্যই আবু জেহেল কি রসুল 72 বার ইনভাইট দিয়েছে, কয়বার, 72 বার, 72 বার মেসেজ পৌঁছে দিয়েছে। আপনি শুরু করুন, আপনি রাগ হবেন না, আপনাকে অনেক কিছু বলতে পারে, কেননা আপনি যেই সহি হাদিস বা যেই তাওহীদের কাজ আপনি করতে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছে, ওলা বি কাউলি কাহিনিন, নবী আপনি একজন গণক, ওলা বি কাউলি শাইরিন, নবী তুমি একজন কবি, তারপর বলেছেন তুমি পাগল, কিন্তু আল্লাহ বলছেন ওমা সাহিবুকুম বি মাজনুন, তোমার সাথে মোহাম্মদ পাগল হতে পারে না। তাহলে আপনাকেও কবি বা যুগ উপযোগী আপনাকেও এইরকম গালিগালাজ দেবে। এখন এইরকম হজম করতে যদি আপনি পারেন, এইরকম দাওয়াত দেওয়ার কোয়ালিটি যদি আপনার মধ্যে অর্জন হয়, আপনি তাবলিকের কাজ করুন। অতঃপর আমরা যদি কঠোরভাবে তাবলিকের কাজ করি, তাহলে লোকেরা কি আমাদের কাছে আসবে কিনা, এই মর্মেও কোরআনের সূরা রয়েছে, 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলছেন فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ নবী হে আমার, আমি আল্লাহ যদি আপনি নবীর হৃদয়কে ঠান্ডা না করে দিতাম, আপনার কলিজাকে যদি আমি আল্লাহ বিদীর্ণ না করতাম, আপনার কলিজাকে যদি প্রশমিত না করতাম, আপনার মেজাজ যদি করা মেজাজের হতো, আল্লাহ তাআলা বলেন লানফাদু মিন হাউলিক, ইমান গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য একটা লোকও আপনার চারপাশে ভিড় জমাতো না। একটা লোক আপনার পাশে বিত্ত না। রাসূলের ভাষা কেমন ছিল? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 166 থেকে আল্লাহ তুলে ধরেছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উনফি ওয়া আরিদ আনিল জাহিলিন, নবী আপনি কোমল কণ্ঠে মানুষকে দাওয়াত দেন, অতঃপর কেউ যদি আপনার সাথে বিতর্ক করে মূর্খতার কারণে, ওয়া আরিদ আনিল জাহিলিন, এই মূর্খদেরকে আপনি এড়িয়ে চলুন, নতুন আরেকজন লোককে আপনি টার্গেট করুন। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়ার কি পদ্ধতি। প্রথমে বলেছিলাম তাবলিকের গুরুত্ব, পদ্ধতি, এবার তৃতীয় অপশন যে আপনি কিসের মানে কি কি তাবলিক করবেন,
একটা মানুষের কাছে কি তাবলিগ করবেন, কি পৌঁছে দেবেন একটা মানুষের কাছে, ঠিক না? সূরা মুহাম্মদ, রাসূলের নামে এই সূরা, এর ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম কিসের তাবলিগ করতে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সর্বপ্রথম জানো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। তাহলে মানুষের কাছে পৌঁছে দিতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পৌঁছানো তো হচ্ছেই না, লা ইলাহা ইল্লাল্লাহর অপব্যাখ্যা চলছে, কিছুতে কিছু হয় না আল্লাহ ছাড়া, এটা সঠিক ব্যাখ্যা নয়, বরং এটা লা ইলাহা ইল্লাল্লাহর বিকৃত ব্যাখ্যা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর জাবারিয়া কাদারিয়া তরিকার লোকদের ব্যাখ্যা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা দিতে গেলে আপনার উপর কোন জুলুম আসছে বলেন? ৪০ বছর পর্যন্ত যে নবী ছিলেন আলামিন, সাদিক, সত্যবাদী, কাফের আকনাস বিন শরাইক, তারপর আবু সুফিয়ান, উতবা, সাহেবা, আবু জাহাল, যাদের মাল গচ্ছিত থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায়, ৪১ বছর বয়সে যখন এই লোকটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলল, আনা মুহাম্মদ, আমি মোহাম্মদ, হে কুরাইশের অধিবাসীরা তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিল? পাথর নিক্ষেপ করেছিল। মনে আছে সূরা ইয়াসিন আয়াত নাম্বার ৩০ এ আল্লাহ বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাগজিউন। নবী হে আমার, এমন কোন নবী, এমন কোন রসুল, এমন কোন পয়গম্বর আসে নাই যারা এই দিনে দাওয়াতের কারণে অপমানিত হয় নাই, ঠিক না? ঠিক না? ঠিক। وقومي اعبدوا الله ما لكم من اله غيري। প্রত্যেক নবীর এই দাওয়াত দিয়েছেন, তাদের প্রথম মেসেজ ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইংল্যান্ডের ভিসা হচ্ছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সবাই আপনাকে মেনে নিচ্ছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে দেখছি পঙ্গপালের মতো লোক শুধু বেড়েই চলেছে, কমার তো কোনো নাম নাই। তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ না? আপনার ব্যাখ্যার মধ্যে গোপনীয়তা রয়েছে। এজন্য তাবলিগ শিখতে হবে কোরআন থেকে, সেই তাবলিগ করতে হবে। ১৯৩৯ সালের দিল্লির মেওয়াতের ইংরেজ শাসনামলে, ইংরেজ ক্ষমতার সময় ব্রিটিশদের প্রিয়তে মানুষকে মন গড়া দিয়ে তাবলিগ করে, কালেমা নামাজ, একরামুন জিক্রি, একরামুল মুসলিমিন, তারপর দাওয়াত ও তাবলিগ এবং তাসিয়ে নিয়ত, এই ছয় উসুল তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেন নাই। হ্যাঁ, এটা ১৯৩০ সালের পরের ফর্মুলা, কালেমা নামাজ, একরামুন মুসলিমিন, তারপরে সহি নিয়ত, দাওয়াত ও তাবলিগ, এই ৬টিতে উসুল রয়েছে। কালেমা নামাজ, ইলম ও জিকির, এই যে এই ৬টি উসুল যে রয়েছে, দাওয়াত ও তাবলিগ, একরামুন মুসলিমিন এবং তাসহিহ নিয়ত, এই ৬টি উসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ছিল না। এবার আমি হাদিস শুনিয়ে দিচ্ছি, সহি বুখারী এবং সহি মুসলিম, ১১৯ নম্বর, রিয়াজুস সলিহিন, ৫৫৭ হিজরিতে, ইমাম মুহিউদ্দিন আল নববী, ৫৫ নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আমার আপনার আমল নামা তা রাসূলের সাথে মিলানো হবে। কার সাথে মিলানো হবে? এখানে কথা কি পরিষ্কার কিনা? আমার আপনার আমলটা কার সাথে মিলানো হবে? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূলের আমল, কর্মসূচি, কর্মপদ্ধতি, আপনার উসুল, রাসূলের উসুল যদি এক না হয়, ফাহুয়া রাদ্দুন, এই উসুল, এই কর্মনীতি, এই মৌলনীতি বাতিল করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।